धुबुरीत 12 बसरिया शिशुर मृतदेह उद्धार। धुबुरीर भासानीर सर गांव पंचायतर एकमखंडर गांवर आतिफुर रहमानर लरा नूर आहमेदक काली दिनर 3 बजात एजोपा बगरी गसत चिप लोवा अवस्थात राइजे प्रत्यक्ष करे। लगे लगे राइजर मजत एक चांचल्यर सृष्टि है। पाछत एमकुरत आरक्षी छावनीर आरक्षीये घटनास्थलीत उपस्थित हुई मृतदेह लै आहे आरु धुबुरी असामरिक चिकित्सालयलै मरणोत्तर परीक्षार बाबे लै जाय। এটা প্রশ্ন হয় এয়া হত্যা নে আত্মহত্যা, সেয়াও এক সন্দেহর আবর্তন। এই সন্দর্ভত ধুবুরী জেলার ভাসানীসর আঞ্চলিক সংখ্যালঘু ছাত্র ইউনিয়নের সভাপতি কাবিউর রহমানে কয় যে এয়া এক হত্যাকাণ্ড বলে সন্দেহ হয়, সেয়ে অতি সোনকালে প্রশাসনে উচিত তদন্ত করে দোষীক উচিত শাস্তি দিব লাগে, লগতে ধুবুরীর নাগগতা মূরত জেলা প্রশাসনের পৰা প্রতিদিন আরক্ষীর প্রহরার ব্যবস্থা করব লাগে। মোর নাম আবুল কালাম, মই বাসানিসর গ্রাম পঞ্চায়েতর বাসিন্দা। আজি প্রায় 3টা বজাত আমার এই গাঁত হুলুস থুলুস অবস্থা, চিউর বাখর করে আছে রাইজে, দৌড়াদৌড়ি করে আছিল। মই ঘরের পর ওলাই গেলো, ওলাই কেন নদীর পারত গেলো। আমার যাই কেন চাও যে আমার এই অরঙ্গবলা প্রথম কোনো গাঁত আতিকুর রহমানের লড়া নূর আহমেদ ক্লাস 7 পড়ি আছিল, ওর বয়স 12 বছরমান হব। নদীর পারত একটা বগুরী গছ আছে, তাতে মানে ফাঁসি ঝুলি আছে। আর রাইজে আমি গোটেইখানি রাইজ তাতে গলো, যাই কেন পরিবেশটা চালো, চাই কেন আমি আমার স্থানীয় থানা যেটা আছে আমার ভজনগর রাজপথ, এই থানার আইসি ফোন করল। আইসি স্যার ফোন করলে, ফোন করে স্যার আহিলে, আর পিছত রাইজের লগত আলোচনা করে লাস্ট তারপর নমাইছে। নমাই কেন এতিয়া পোস্টমর্টমের কারণে ঝগড়াপাড়াত লই গিয়ে আছে হসপিটালে। এতিয়া আপনাদের রাইজে এইটু মানে হত্যা না আত্মহত্যা এই সম্পর্কে আপনার কি ধারণা করেছে? আমি এই সম্পর্কে এই মুহূর্তে কব নোৱাৰো। এতিয়া যেহেতু পুলিশ আহিছে, পুলিশে তদন্ত করব, তদন্ত করার পিছতে আসল কথাটা ওলাই আসবে। আমি রাইজর ফলা বা রাইজর ফারপর আমি অনুরোধ করছো জেলা উপায়ুক্ত মহোদয় যে আসল ঘটনাটা কি, এই ঘটনাটা তদন্ত করি বিহিত ব্যবস্থা লব লাগে। মই ভাসানীচর আঞ্চলিক আমসুর সভাপতি কাবিউর রহমান। আজি কি হয়েছিল ঘটনাটা? ঘটনার অ্যাকচুয়ালি আমি মই ঘর থাকা অবস্থা একটা ফোন আইলে যে আপনার এইফালে একটা কিবা মানে ই হয়েছে, একজন হ্যাঙ্গিং করে আছে। তারপর আমি গলো, আমার লড়াবিল সব গলো, যাই কিনে চাইল যে হ্যাঙ্গিং হয়ে আছে, হ্যাঙ্গিং হয়ে আছে। অ্যাকচুয়ালি হ্যাঙ্গিংটা চাই কিনে আমি চাই আছো যে হ্যাঙ্গিংটা পিছফালেরপর এনেকৈ থাকিব লাগে, এইটা সম্মুখেরপর। তারপর আমার লড়াবিল আমি সন্দেহ করলো যে অ্যাকচুয়ালি এইটু মানে ই হব লাগে, মানে সন্দেহ হয় যে এই হত্যা বলে সন্দেহ হয়। আয়রন জগলা পার্ট 1 ভাসানীচর পঞ্চায়েত। লড়াটোর বয়স কিমান হবো? লড়াটোর বয়স 12 বছর। আপনাদের আপনার দলের পর কিবা কব বিচারিছে? আমার দলের পর এইটুই কথা যে এইটু এস পি স্যারের কাছে রিকোয়েস্ট যে এইটু উচিত তদন্ত হব লাগে। এইটু এনেকুয়া মানে আমার ভাসানীচরত আরো দুটা এনেকুয়া কাহিনী হয়েছে, এইটু তো ভালকই, হ্যাঁ এনেকুয়া কাহিনী হয়েছে যে মানে এইটু এনেকুৱা যদি বিচারি নওলায় তেনহলে বহুত ই হব আর মানে বেশি খেলিমেলি হয়ে যাব। নাকাটিমর বাজার আছে, এটা কি পুলিশের ডিউটি থাকিব লাগে নাকি? আপনার নাকাটি বাজার এটা পুলিশের ডিউটি থাকলে আগে না, ডেইলি ডেইলি থাকে, ডেইলি ডিউটি না থাকে, এটু কি আপনার দাবি নাকি? এটু দাবি আমার মানে ভাসানীচর এইটু আমার নাকাটিমর পুলিশ দিব লাগে। ঠিক আছে, আমি ভিতর আড়াইটা বজার একটা ইনফরমেশন পালো। স্যার বয়সটা কিমান হবো? 12 বছর। লড়াজনের অ্যাড্রেসটি কি আছিল স্যার? লড়াজনের নাম হল নূর আহমেদ, দেউতাকর নাম হল আতিফুর রহমান, গাঁও আইরনজঙ্গলা প্রথম খণ্ড, থানা আৰু জিলা ধুবুৰী। যেহেতু স্যার আপনাদের এক্সপোর্টত গৈছিলে, আপনাদের কেনেকুৱা অনুভব হয় মানে এইটো হত্যা নে আত্মহত্যা এই সম্পর্কে কি কব স্যার? এই সম্পর্কে অলপ সন্দেহ হয় হত্যা বলে। আর স্যার মানে এতিয়ালৈকে মানে পরিয়ালের লগর পৰা আপনাদের কি মানে বস্তুখিনি মানে পাইছে বা তথ্যখিনি পাইছে? পরিয়ালের লগর আমি যোগাযোগ করে আছো,
আৰু ছাৰ এটা কথা মানে অনাগত দিনত এই ঘটনা সংক্ৰান্তত আপোনালোকৰ তদন্ত অব্যাহত থাকিব নেকি? তদন্ত অব্যাহত থাকিব, ঠিক আছে, ধন্যবাদ ছাৰ। ধুবুৰীৰ পৰা ছয়দুৰ ৰহমানৰ ৰিপৰ্ট, অসম টুডে'।